থেকে সিক্রেট গ্রুপে, পরে পুল পার্টিতে আমন্ত্রণ জানিয়ে পাচারের জন্য বাছাই করত তরুণীদের। ভারতে নির্যাতিতা তরুণীর মামলা তদন্তে এমন 500 আইডি ও গ্রুপকে শনাক্ত করেছে পুলিশ। এসব গ্রুপের অ্যাডমিন সহ 600-700 টিকটকারকে খুঁজছে পুলিশ। করা এটা আপনারা ফুল ভিডিও দেখবেন, অবশ্যই ফুল ভিডিও দেখে অবশ্যই মন্তব্য করবেন। দর্শক, আপডেটিং এর কারণ হচ্ছে যে একটা সুখবর আছে, যারা এই যে টিকটক বাবু, যারা নারী পাচারকারী, আপনারা জানেন এটা নিয়ে আমি 2-3 নিউজ করেছি, বাট এটা আপডেটিং। আপডেটিং এর কারণ হচ্ছে যে 500-600 আইডি তাদের শনাক্ত করা হয়েছে ঢাকা ডিএমপি পুলিশ। এখন আমাদের পুলিশ বাহিনীরা তাদের মানে খুঁজছে। দর্শক, সবচেয়ে মজার বিষয় হচ্ছে, খুশির আমার জন্য, এখন জানি না আপনাদের জন্য কি, কমেন্ট বক্সে অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন যে বাংলাদেশ থেকে টিকটকার যারা নারী পাচার করে, যে মেয়ে ভারত থেকে এসে নির্যাতিত মেয়ে বক্তব্য রেখেছে, এই ভিডিও ফুটেজ সহকারে আপনাদের দেখাবো। অবশ্যই এই ভিডিওটি দেখতে হলে ফুল ভিডিওটি দেখবেন বা বুঝতে হলে অবশ্যই, যারা নতুন আছেন ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শক, আমাদের আজকে এই সমাজে লাইকি আর টিকটক অ্যাপ ব্যবহার করে অশ্লীলতা, ব্যয়াপনা যা কিছু আছে এই টিকটক নিয়ে 80% ধরতে গেলে ধরা যায়। দর্শক, এই নিয়ে সুইমিং পুল বা রিসোর্টে বিভিন্ন কার্যকলাপে মদ গাঁজা বিক্রি করা হয়। দর্শক, এটা আমার মুখের কথা না, গণমাধ্যমের কথা। এখন এই নিয়ে আমাদের আরও ডিসি, উপকমিশনার, পুলিশ, তারা অবশ্যই 500 আইডি শনাক্ত করেছে, তাদের অ্যাডমিন যারা আছে তাদেরও ধরা হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি এতে। যে টিকটক লাইকি যারা আছেন বা ফলোয়ার যারা আছেন, হয়তো আপনাদের মন খারাপ হতে পারে, কিছু করার নেই। কারণ হচ্ছে যে 10 খারাপ মানুষের জন্য 5 ভালো মানুষ টিকটক লাইকি করে, আমি জানি ভালো আছে, যে গজল টজল সারা এরকম আইডি, কিন্তু কিছু করার নেই। এতে এই যে টিকটক, যে হৃদয়বাবু আরও আছে, অপু, তারা অশ্লীলতা ছড়ানোর জন্য মানে টিকটকের প্ল্যাটফর্মটাকে নষ্ট করে ফেলছে। এটা আইনের চোখে কিন্তু ধরা পড়ছে বা সমাজের ভিতরে এটা নিয়ে ধর্ষণও হচ্ছে টিকটকের প্রলোভন দেখিয়ে। এই নিউজ দেখেন নাই, অবশ্যই আপনারা দেখেছেন। দর্শক, চলে আসুন আমরা এই ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে যে নিউজটা অবশ্যই আপনাদের দেখানবো, দেখানোর জন্য আমি প্রস্তুত হব। এর আগে আমি বলে রাখবো, যারা আমার কুলোর টিভি চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, চলে আসুন আমরা এই নিউজটি, ফুটেজটি শুনে আসি, তারপর আমি কথায় ফিরব। সম্প্রতি ভারতে নির্যাতিত তরুণী দেশে ফিরে এইসব তথ্য দেয়, জানায় পার্টির আগে তরুণীদের যুক্ত করা হয় টিকটক, ফেসবুক সহ বিশেষ সব গ্রুপে। তারপরে একটা পার্টির কথা বলে আর কি, ওইটা পার্টি ছিল না, ওইটা ছিল ওরফান। নির্যাতিত তরুণীর মামলার পর হৃদয় গ্রুপের সাথে যুক্ত 500 টিকটক আইডি, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপের খোঁজ পেয়েছে ডিএমপির তেজগাঁও বিভাগ। নারী পাচারের জন্য খোলা হয় এসব গ্রুপ বলছে পুলিশ। নারী পাচারের সম্পৃক্ততা পেলেই গ্রেপ্তার করা হবে এসব গ্রুপের অ্যাডমিনদের। আমরা বেশ কিছু অ্যাডমিন এবং সংশ্লিষ্ট গ্রুপকে শনাক্ত করছি এবং তাদের, আমাদের কাছে মনে হয়েছে যে এই সমস্ত গ্রুপগুলির গতিবিধি সন্দেহজনক। আমরা এদের উপর কাজ করতেছি এবং আমরা বেশ কিছু তথ্য পেয়েছি যেগুলি যাচাই বাছাই করতেছি। এদিকে তেজগাঁও বিভাগের পাশাপাশি গোয়েন্দা পুলিশও হৃদয় সিন্ডিকেটের বাকি সদস্যদের ধরতে অভিযান চালাচ্ছে, পাশাপাশি খোঁজা হচ্ছে পুল পার্টিতে রিসোর্টগুলোর সম্পৃক্ততা। তাদেরকে মানে বিভিন্ন বড় বড় চাকরি দেওয়ার কথা বলি, তারা মানে বিভিন্ন জায়গায়, বিশেষ করে বিভিন্ন রিসোর্ট এবং রাজধানীর বিভিন্ন হোটেলকে লেগে ভাড়া নিয়ে তারা এই কাজগুলি করে থাকে। তো যেগুলি খারাপ সেগুলো আমরা নজরে রাখছি, অনেক নামও পেয়েছি। নিশ্চয়ই দেখে আসছেন যে নিউজটা,
অবশ্যই আমার কোনো আর ব্যাখ্যা করে আর বলবো না, তবে একটা কথা বলে রাখবো, যারা মধ্যবিত্ত শ্রেণীর মেয়েরা, গরিবের মেয়েরা বেশিরভাগই আপনারা দেখবেন এরকম কাজে বা এরকম তাদের ধর্ষিত করা হয় বা তাদের পাচার করা হয়, আমরা গণমাধ্যমে আপনারা দেখে থাকেন। তবে আমাদের বন্ধুদের মানে দৃষ্টি আকর্ষণ করে আমি বলবো, আপনারা এখনও সতর্ক হয়ে যান, এরকম লাইকি বা এরকম যে কোনো প্ল্যাটফর্মের লোক হোক, ফেসবুক আর হোক, ইউটিউব আর হোক, তাদের ফাঁদে না পড়ে আপনারা এখনও সতর্ক হয়ে যান। কারণ এরকম ধরনের মেয়েরা গিয়ে ইজ্জত হারিয়ে তারপরে তথ্য দেয় মিডিয়াতে এসে, যে ভিডিও বা ভাইরাল হয়েছে আপনারা কম বেশি দেখেছেন, কিন্তু মেন ভিডিওটা আমি দেখেছি, আমার চ্যানেলটা আমি দিয়েছি, আপনারা যদি আমার চ্যানেলের লিস্টে যান তাহলে দেখতে পারবেন তিন নম্বর ভিডিওটা যে কী করা হয়েছে। 3 মিনিট 35 সেকেন্ড ভিডিওটা ভাইরাল হওয়ার পরে মানে একটা মেয়ের কী থাকে, ইজ্জত থাকে, কিচ্ছু থাকে না, তাকে একবারে খোলামেলা গেল অশ্লীলভাবে মানে যৌনাঙ্গে মানে এমন মানে যৌন নির্যাতন করা হয়েছে, এটা মানে ভাষা বলা যায় না। দর্শক, আজকে সমাজ ব্যবস্থা ফ্যামিলি হচ্ছে সবচেয়ে মূল দায়ী। ফ্যামিলির গার্ডিয়ানরা কী করে, গার্ডিয়ানরা যদি সতর্ক থাকতো, স্মার্ট একটা ফোন কিনে দিচ্ছে মাশাল্লাহ, এই ফোনে কী করছে, কার সাথে চ্যাটিং করছে বা কী করছে এখন বলতে পারেন, আমার সমস্যা কী, আরে ভাই আপনি আমি সবাইকে মিলিয়ে আমি কথাটা বলছি। সো এই ফ্যামিলির কারণে হয়তো মেয়েরা অধপথে চলছে বা খারাপ পথে চলছে বা কার সাথে চলছে বা টিকটক বাবু বা অপু এই সেই, বাট নেশা জড়িয়ে যাচ্ছে, অনেকে তো পুরোপুরি অ্যারেস্ট হয়ে যাচ্ছে, বড়লোকের মেয়েরা বা বড়লোকের ছেলেরা, তাদের সমস্যা নাই, কিন্তু গরিব বা মধ্যবিত্ত তাদের আমি অনুরোধ করে বলবো, আপনাদের ইজ্জত কমে গেলে বা নষ্ট হয়ে গেলে সমাজে দেখানো হলে পরে এইটার দাম থাকে না। প্রিয় দর্শক ভাইয়েরা, আজকে হয়তো আমি কথা বলতে গেলে হয়তো আমার কথা ভুল হতে পারে বা আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু এটি সত্য আর এটাই বাস্তব, গরিবরা বেশিরভাগ ঠকে। তো দর্শক, গরিবকে ঠকানো সহজ, যে এটা যে যেই হোক বা লাইকি হোক বা যে কোনো সেলিব্রিটি হোক, আমি আর এটা নিয়ে আর কথা বাড়াবো না, আমার ভিডিও শেষ প্রান্তে আমি চলে আসছি। তবে যারা আমার ফুল ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন আমার, আমি এখান থেকে আমার প্রতিবাদ করলাম যে আপুরা আমার বোনেরা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, এরকম এই লাইকি টিকটকে না জড়িয়ে এরকম ফলোয়ার যারা আছেন বা র্যাঙ্কের আছে তাদের ফলো করবেন না, সতর্ক থাকবেন। আর এই কামনা নিয়ে আমি নেক্সট টাইম ইনশাল্লাহ যদি কোনো আপডেটিং বা ব্রিফিং বা পুলিশের এরকম আসে ইনশাল্লাহ ভিডিও নিয়ে হাজির হব। আমি এতক্ষণ ছিলাম কলোরটির পক্ষ থেকে, আমি আশাজাদ, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারাকাতুহ।